কুটসংস্কারে প্রজ্ঞাপনের দাবি রোববার সারা দেশ নিয়েই চট্টগ্রামও বিক্ষোভ শুরু করছে সাধারণ ছাত্র। নগরের ষোলশ্বর রেল স্টেশনত সকাল 11টা দুই যে একটা পর্যন্ত বিক্ষোভ করছে তারা। এ সময় বিক্ষোভকারী হল সি প্লাস হয়। গত 11ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের মধ্যে আর আর কুতা বাতিলের ঘোষণা দিয়ে, কিন্তু নেত্রীর ঘোষণার এক মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো আর সমাধান ন ভাই। প্রজ্ঞাপন জারি লাই আজ মানল লাম্মি, যদি দ্রুত প্রজ্ঞাপন জারি ন করে আর আর বাংলার ছাত্র সমাজরে কেউ দাবাই রাখিত পাইতুন। আর প্রধানমন্ত্রী হাসন মেজি আবেদন জানাই দি দ্রুত প্রজ্ঞাপন দি রে, আর ফরার টেবিল ফিরে যাবে লাই, আর হন তাল বাহানা করতাম নসাই, আর হন মানুষ যেতাম নসাই, আর সুজা ফরার টেবিল যেতাম যাই। যারা আর স্বাধীনতা বিরোধী গাড়ি দেয় তারা এলিট শ্রেণী, তারা তারা অনেক টিয়া পয়সা আছে, আর মধ্যবিত্ত শ্রেণী কল আজ এসে দি সরি না ভাই। আমরা দ্রুত চাই সেই প্রজ্ঞাপনটা জারি হোক, যদি জারি না হয় এই চট্টগ্রাম কেন, গোটা চট্টগ্রামকে নিয়ে সারা বাংলায় আরো জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। এবং অতি দ্রুত জসিমবার বাড়িতে যে নগ্ন হামলা হয়েছে, যে সন্ত্রাসীরা হামলা করেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। এ ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি লই জানতে চাইলি ফাসলেস জোন সহকারী পুলিশ কমিশনার সি প্লাস রে জানাই, এই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের এখানে ট্রেন চলাচলটা স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের ট্রেন চলাচলে বিঘ্ন হয়নি। আর ওনারা এখন চলে যাচ্ছে, ওনাদের একটা 11টা থেকে 1টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, আমরা দেখতে পাচ্ছি যে তারা চলে যাচ্ছে। তো এখানে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যন্ত স্বাভাবিক আছে এবং আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বাত্মকভাবে যেন সমুন্নত থাকে। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।